আসসালামু আলাইকুম গাইস, বনজনো, হ্যালো, শুভ সকাল আপনাদেরকে জানাই সবাইকে শুভেচ্ছা সকালে। ইতালি থেকে, ইতালি ফজ্জিয়া শহর থেকে আমি FK ফরিদ হাসান। আজকে আমরা মূলত বের হয়েছি বাজারের উদ্দেশ্যে, আমরা তিনজন কাঁচা বাজারে যাবো, এখন কিছু কাঁচা বাজার করব এবং সাথে কিছু কেনাকাটা। আমাদের সাথে আছেন পিয়াজ ভাই ও আমাদের সেই চীনা পরিচিত মুখ রাব্বি হাসান। রাব্বি একটা হাই দিয়ে দাও, পিয়াজ ভাই একটা হাই দিয়ে দেন। চলুন যাই দেখি কাঁচা বাজারে কি কি আছে এবং কাঁচা বাজারটা কেমন আপনাদের ঘুরে দেখাই। আসলে ইতালি শহরে কোনো মানুষ দেখা যায় না, শুধু গাড়ি, এদের মানুষের থেকে গাড়ির সংখ্যাই বেশি। তোমার কথা রেখেছি। আসলে বাসা থেকে বেশি দূরে না আমাদের কাঁচা বাজারটা, আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিট লাগে হেঁটে যেতে। আমরা এখন এখানে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো। আসলে আমি একটু নার্ভাস, কারণ প্রথমত আমার ভয়েস শুনতে ভালো না, তারপর প্রথমত এই প্রথম ভিডিও করতেছি। হ্যাঁ, এই যে রাব্বি দেখাইলো পোশাক, আপনাদের বিয়ের জন্য যদি লাগে তা নিতে পারেন। যে কথা বলতেছিলাম, আসলে আমার ভয়েসটা শুনতে খারাপ হয় তো আপনাদের খারাপ লাগতে পারে, একটু মানায় নিয়েন, ব্যাপার না। আমরা চলে আসছি ইতিমধ্যে বাজারে। আসলে এখানে সবকিছু এইভাবেই পাওয়া যায়, মানে সবকিছুই পাবেন। এটা প্রত্যেক দিন সকালে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত লাগে। এগুলো হচ্ছে মাছ, কাঁচা বাজার করবো আমরা যেহেতু, সেহেতু আমরা কাঁচার বাজারের দিকে যাচ্ছি। দেখা যাক আমাদের রাব্বি সাহেব কি কেনে আমাদের। আর একটা জিনিস বলে রাখি, ইতালিতে সবকিছুর দামই কম, তুলনামূলক একটু এখন বেশি বাট কম আছে, সবকিছু পেয়ে যাবেন এখানে। এখানে যা কিছু পাবেন সবকিছু টাটকা পাবেন, এবং আপনার বাজেট অনুযায়ী আপনার বাজেটের ভিতরেই পাবেন। আর আমরা বাঙালি তো সবসময় বাংলা খাবারটাই খুঁজি, আর এখানে আপনার সহজেই বাংলা দেশের সবকিছুই পেয়ে যাবেন মূলত। এগুলো হয়তো ভিডিওটা আমার ভয়েসের জন্য আপনাদের খারাপ লাগতে পারে, আমি বারবার বলতেছি একটু মানায় নিয়েন, সরি, আমার ভয়েসটা আসলেই খারাপ। এখানে সবকিছু আছে,
আজকে বাজারে প্রচুর মানুষ, প্রচুর ভিড়, প্রতিদিনকার থেকে আজকে বেশি। সজনের পাতা, ফুলকপি, পাটের, পেঁয়াজ, দেশের ফুলকপির মতন পেয়ে যাবেন সব কিছু, দেখতে একদম সেন। এটা মাছ বাজার, এদিকে আর নেই, আমরা কিছু খুঁজছি, হয়তো পাচ্ছি না। সকাল 6টা থেকে 12টা আলু কিনা শেষ। রাব্বি সাহেব আলু কিনে ফেলেছেন, সাদা পেঁয়াজ। আমাদের দেশি পেঁয়াজের মতন সেম টু সেম। আমাদের বাংলাদেশি দোকান,
আনারস। আমরা বাজার থেকে বের হয়ে গেলাম, এখন আমরা চাউল নিব। Stop. পরিচিত আপনাদের সেই পদ্মা শহরের মেইন কেন্দ্র এটা। দশ মিনিট ধরে হাঁটেই যাচ্ছি, তাও পথ ফুরোচ্ছে না, জানি না রাব্বি কোথায় নিয়ে যাচ্ছে। এখন আমরা আবার চাউল কিনতে যাচ্ছি চাউলের শপে, বাংলা শপ, বাংলাদেশি দোকান, এটা পুরোটাই বাংলাদেশি। আমরা সেই চলে আসছি বাংলাদেশি দোকান, বাংলা শপ। বাংলাদেশি সবে আসছি আমরা, এখন একটু ঘুরে ফিরে দেখি এখানে কি কি আছে। মাংস প্রচুর, মাংস পাবেন প্রচুর প্রচুর প্রচুর, অভাব নেই অভাব নেই অভাব নেই। আসলে এখানে এগুলোই বেশি চলে। আমাদের রাব্বি চাউল নিতেছে, শেষ আমাদের বাজার করা। আমাদের রাব্বি ঠেলা গাড়ি ঠেলছেন, প্রচুর বাজার করছে আজকে। আমার হাতে তেল, পিছনে আমাদের পিয়াজ ভাই, এর হাতে ওয়াও জিনিস, ওয়াও রেড গুলো আপনি লাইক করছেন। আমাদের বাসা থেকে অনেক দূরে, এই রেড গুলো কাটা, 100 টাকা 100 টাকা 100 টাকা
অনেক পথ হাতে তেল সেই আমাদের চীনা পরিচিত জায়গা ভেয়া তাবিদ টানতে টানতে দেখা হয়ে গেছে সবাই আসে আড্ডা দেন সারাদিন থাকে কম বেশি বাট সন্ধ্যার পরে অনেক বেশি অবশেষে আধা ঘন্টা হাঁটার পরে আমরা বাসা পেলাম খুব ক্লান্ত মেরা দোস্ত এটা আমাদের বাসা হাতের অবস্থা।